এই অমাবস্যার দিন আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করার দিন। আপনি মন থেকে যেটা চাইবেন সেটাই ফল পাবেন। তাই এই ফল আরণি অমাবস্যায় ফল পেতে হলে নমস্কার, আমি উজ্জ্বল শাস্ত্রী। আজকের আলোচনার বিষয় হচ্ছে আগামী 18 তারিখ ফল হারানি অমাবস্যা। এই অমাবস্যার দিন আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করার দিন। আপনি মন থেকে যেটা চাইবেন সেটাই ফল পাবেন। তাই এই ফল হারানি অমাবস্যায় ফল পেতে হলে এই টোটকাটিকে আপনাকে সম্পূর্ণভাবে দেখতে হবে। দেখে যা বলছি ঠিক তেমনভাবে যদি করতে পারেন অবশ্যই মায়ের কাছে এই ফল লাভ পাবেন। তাই এই ফলহারণি অমাবস্যায় বৃহস্পতিবার অর্থাৎ 18 তারিখ সন্ধ্যাবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে একটি গোটা সুপারি নেবেন, কাঁচা হলুদের রস বার করে নেবেন, আর একটি কাপড়ের সাদা কাপড়ের টুকরো নেবেন। ওই কাঁচা হলুদের রসে সাদা কাপড়ের টুকরোটি মাখিয়ে নেবেন, তার সঙ্গে সুপারিতে মাখিয়ে নেবেন। মাখানোর পর ওই সুপারিটি কাপড়ের টুকরোর মধ্যে নিয়ে একটি গিট দিয়ে নেবেন। গিট দেওয়ার পর ওই কাপড়ের টুকরো হাতে নিয়ে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি 108 বার জপ করবে। 108 বার জপ করার পর আপনার বাড়ির আশেপাশে যে কোনো জাগ্রত মন্দিরে গিয়ে ওই কাপড়ের টুকরোটি বেঁধে দেন। যখন বাঁধবেন আপনি যে ইচ্ছা নিয়ে মায়ের কাছে এই যে গাঁট বাঁধলেন অর্থাৎ গিট বাঁধলেন সেটা যেন পূর্ণতা প্রাপ্তি হয় অর্থাৎ ফল লাভ হয়, সেই রকমভাবে মায়ের কাছে কামনা করে আপনি প্রণাম করে চলে আসুন। তারপর দেখুন কিছুদিনের মধ্যে এই ফল হারানি অমাবস্যায় যে ক্রিয়াটি করলেন তার ফল অবশ্যই লাভ করতে পারবেন। আর এই ভিডিওটি দেখার পর যদি কারোর কোথাও কিছু প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে সব কিছু জেনে বুঝে তারপর ঘরে বসে ক্রিয়াটি করুন, দেখুন ফলাফল ম্যাজিকের মতো পাবেন। তাই এই কাজের জন্য যে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে ওং হ্রিং স্ত্রিং হুং ফট সাহা, এই মন্ত্রটি 108 বার জপ করে তারপর ওই গাঁটটি বাঁধন, অবশ্যই ফলাফল পাবেন। তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও প্রশ্ন জাগলে অবশ্যই ফোন করে জেনে তারপর ক্রিয়াটি শুরু করুন। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।